ওশান গেটের সাবমার্সিবল টাইটানিক রোববার কানাডার উপকূল থেকে আটলান্টিক মহাসাগরের তলদেশে যান পাঁচ আরোহী। ডুবোজানটির যোগাযোগ বিচ্ছিন্নর পর থেকেই উদ্ধার তৎপরতা চালায় মার্কিন ও কানাডার কোস্টগার্ড। সমুদ্রে 72 ঘণ্টার চিরুনি অভিযান শেষে বুধবার টাইটানের ধ্বংসাবশেষ খুঁজে পান তারা। একই সঙ্গে ডুবোজানটিতে থাকা আরোহীদের মৃত ঘোষণা করা হয়। কোস্টগার্ড জানায়, সমুদ্রে ডুব দেওয়ার পরপরই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় ডুবোজানটি। টাইটানে 5 জনের মধ্যে ছিল পাকিস্তানের ধনকুবের শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান দাউদ। তাদেরও শেষ পরিণতি হয়েছে বাকি আরোহীদের মতোই। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। সুলেমানের ফুপু সংবাদ মাধ্যমকে দেয় এক সাক্ষাৎকারে জানান, ভয়ানক যাত্রায় যেতেই চাননি সুলেমান। শুধু বাবাকে খুশি রাখতেই ইচ্ছের বিরুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। এমনকি এক আত্মীয়কে নিজের ভয়ের কথাও জানিয়েছিলেন সুলেমান। আফরিন মৌ, সময় সংবাদ।